আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শরীর এবং মন ঠান্ডা করার মতো একটা জুস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বাঙ্গির জুস। খুবই মজার একটা রেসিপি, এই গরমে যে কোনো টাইমে বানিয়ে এটা খেতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা পাকা বাঙ্গি নিয়েছি, দেখতে পাচ্ছেন, বাঙ্গিটা এখন আমি ছিলে নিচ্ছি। চেষ্টা করবেন সব সময় পাকা বাঙ্গি নেওয়ার, কাঁচা বাঙ্গি দিয়ে আবার জুসের টেস্ট তেমন একটা ভালো আসে না। বাঙ্গিটা যত পাকা হবে তত আপনার জুসের টেস্টটা ভালো হবে। খুবই মজার একটা রেসিপি, আর এখন যে গরম পড়ছে এই গরমে ফলের জুস শরীরের জন্য অনেক ভালো, যে কোনো ফল দিয়ে জুস তৈরি করে খেতে পারেন। আর এই রেসিপিটা খুবই মজা, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে, একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে। তো আমি ছিলে নিয়েছি, আর এখন আমি এটাকে দুই ভাগ করে কেটে নিলাম, আর মাঝখান দিয়ে ভাগ করে এখন আমি এটার বিচিগুলো ফেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, বিচিগুলো ফেলে দিয়েছি। আর এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, বাঙ্গিগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি অর্ধেকটা বাঙ্গি কেটে নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আর এগুলো এখন আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাউডারের দুধ, 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। ঠান্ডা পানি দিয়ে দিলাম 1 গ্লাসের মতো। এখন এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এটা খুব একটা পাতলা হবে না, এরকম হবে ঘনত্বটা, দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার বাঙ্গির জুস, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে আমি 2টা গ্লাস নিয়েছি, গ্লাসে বরফ দিয়ে দিলাম কয়েক টুকরো, আর এখন জুসটা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, সবাই খুবই পছন্দ করবে, খুবই মজা এই রেসিপিটা, একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।